হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে করে দেখাবো কীভাবে খুব সহজেই চটপটি বানানো যায়। তো এখানে হচ্ছে আমি চটপটি ডাল আর হচ্ছে আলু সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে হচ্ছে ডালটা সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধ হয়ে যাওয়া লাস্টের পর্যায়ে এসে আমি আলু দিব, কারণ ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো এটা সেদ্ধ হতে, এই যে ডালটা বলক উঠে আসছে, অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে যেন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, নাহলে কিন্তু শক্ত শক্ত লাগবে। তো আমি এখানে নেড়ে নেড়ে দেখছি সেদ্ধ হচ্ছে কি না। বলক উঠে এসেছে, এখন হচ্ছে অফ করে দিতে হবে চুলাটা। এখন হচ্ছে চটপটির জন্য যা যা লাগে সেগুলো আমি কেটে নিব। সবজি এখানে আছে হচ্ছে টমেটো, শসা, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে ডিম আছে। আমি হচ্ছে ডিমটা কুচি করে নিব। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, এগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ডিমটা এখন আমি কুচি করে নিচ্ছি কাটার দিয়ে। ডিমটা অনেক নরম, যার কারণে বারবার ভেঙে যাচ্ছিল, ঠিক মতো কুচি করতে পারছিলাম না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, যেন পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। আর আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে ডিমগুলো প্রায় কুচি করে নেওয়া হয়ে গেছে। অনেকে হচ্ছে চটপটি একসাথে মশলা দিয়ে চুলায় জ্বাল দেয়, কিন্তু আমরা হচ্ছে আলাদা আলাদা বাটিতে দিয়ে যার যার পরিমাণ মতো মশলা দিয়ে খাই, এটাই আমার কাছে হচ্ছে মজা লাগে। আপনারা কীভাবে ট্রাই করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কি একসাথে মিক্স করে খান নাকি আলাদা আলাদা খান? সো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে ডিমগুলো। এই যে চটপটির জন্য যা যা প্রয়োজন আমি হচ্ছে সব কেটে নিয়েছি, সবগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আছে পেঁয়াজ, দুইটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আছে ধনে পাতা, টমেটো, শসা, ডিম, লেবু, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে এখানে টক আমি গুলে রেখেছি। অনেকে তেঁতুলের টকটাকে কাঁদো বলে। এই যে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে পরিবেশন করব। চটপটির জন্য আমি হচ্ছে ফুচকা ভেজে নিয়েছি। বাজারে যে প্যাকেটে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো তেলে ভাজলে এরকম একদম ফুলে ফুলে যায়, যদিও এটা ফুচকার মতো অতটা স্বাদ না, এটা চিপসের মতো লাগে আমার কাছে। তবুও কী করার, এখন যেহেতু বাইরের জিনিস খেতে পারবো না, ঘরেই যা পারি সেগুলোই খেতে হবে। আর এই যে এগুলো কাটা হয়ে গেছে। এই যে আমি বাটিতে বেড়ে শসা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে নিয়েছি, এখন হচ্ছে একে একে সব দিব। আমরা এভাবে বেড়ে বেড়ে খাই, যার যেরকম প্রয়োজন নিয়ে নিয়ে খাই প্লেটে। কাঁচামরিচ, ধনে পাতা, এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিব, ধনে গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, জিরা হচ্ছে তেলে গুঁড়ো করে নেওয়া হয়েছে, আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচটাও ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে, আর একটু পাঁচফোড়নের গুঁড়া দিলাম। এগুলো হচ্ছে একসাথে মিক্স করলেই চাট মশলা হয়ে যায়। আমরা হচ্ছে আলাদা মিক্স করে রাখি, যার যেটা যতটুকু প্রয়োজন সেভাবে নেয়। লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে টক দিয়ে দিলাম। আর উপর দিয়ে ডিম কুচি দিয়ে দিলাম। এই যে আমার চটপটি বানানো হয়ে গেছে, এখন সব একসাথে মিক্স করে খাবো। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।